السلام كيف عليكم ميكي؟ ورحمة الله. got it done got it. وعليكم السلام. السلام عليكم. وعليكم السلام ورحمة الله، كيف حالك؟ الحمد لله، ما لازمتنا كمان. جيد وراكبك الحمد لله، مشتركة؟ حلو আছি। তো আপনি কয়টায় পৌঁছেছেন বাসায়? 9টার পরে। 9টায়? না, জি আচ্ছা, মাশাআল্লাহ, আছি। ঠিক আছে। আমাদের রাফিও লাইনে এসেছে, আলহামদুলিল্লাহ। রাফি, সুন্দর করে বসেন, আমি আপনাকেও প্রশ্ন করবো ইনশাল্লাহ। এই আমাদের ইকরাম উনিও জয়েন করেছে, ঠিক আছে। রাফি একটা সুন্দর চেয়ার বা হ্যাঁ সুন্দর চেয়ারে বসছে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা প্রথমেই সুন্দর করে বসো। হ্যাঁ, প্রথমেই আমরা ইকরার কাছ থেকে একটু তেলাওয়াত শুনবো, ঠিক আছে? ইকরার কাছ থেকে একটু এখানে ঠিক তেলাওয়াত আছে। শুনবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, কি বলো কি বলো। কোনটা তেলাওয়াত, কি তেলাওয়াত করেছে? أعوذ بالله من الشيطان الرجيم، ما شاء الله، بسم الله الرحمن الرحيم، والنجم إذا هوى، ما ضل صاحبكم وما غوى، وما ينطق عن الهوى، إن هو إلا وحي يوحى، علمه شديد القوى، ذو مرة فاستوى، وهو بالأفق الأعلى، ثم دنا فتدلى، كان قاب قوسين أو أدنى، فأوحى إلى عبده ما أوحى، ما كذب الفؤاد ما رأى، أفتمارونه على ما يرى، ولقد رآه، ولقد رآه من نزلة أخرى، صدق الله العظيم، ধন্যবাদ، صدق الله العلي العظيم. ما شاء الله، شغلك ধন্যবাদ। আপনি একটু অপেক্ষা করেন, আমরা রাফির কাছ থেকেও আমরা একটু তেলাওয়াত শুনে নিই। এখন আমাদের সামনে তেলাওয়াত করবে, হাদর তেলাওয়াত করবে আবদুল্লাহ মোহাম্মদ রাফি। আবদুল্লাহ মোহাম্মদ রাফি, السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، تبارك الذي بيده وهو على كل شيء قدير، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا، وهو العزيز الغفور، الذي خلق سبع سماوات طباقا، ما ترى في خلق الرحمن من تفاوت، فارجع البصر هل ترى من فطور،
ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو عسير. صدق الله العظيم. ما شاء الله، شكرا، جزاكم الله خيرا، ধন্যবাদ। এই পর্যায়ে আমরা আমাদের আফনি আহমেদ ইকরার কাছে আসছি। তাসনি আহমেদ ইকরা প্রথমেই একটা গজল শোনাবে আমাদেরকে। কোন গজলটা শোনাবে প্রথমে, কোনটা শোনানোর ইচ্ছা পোষণ করেছ? অসহায় মানুষের ধন্যবাদ নাসরি আহমেদ ইকরার প্রিয় সঙ্গীত অসহায় মানুষের গান। এই সঙ্গীতটা ইনশাল্লাহ আমরা শুনবো এখন। এসো এই নিরন্ন মানুষের হাতে অন্ন তুলে দেওয়ার জন্য, এসো ভাই এসো বোন নিজের জীবন করে ধন্য, এসো ভাই এসো বোন নিজের জীবন করি ধন্য। এসো এই নিরন্ন মানুষের হাতে অন্ন তুলে দেওয়ার জন্য, এসো ভাই এসো বোন নিজের জীবন করি ধন্য, এসো ভাই এসো বোন নিজের জীবন করি ধন্য। এই করুণার মাঝে কষ্টে আছে প্রিয় বাংলাদেশ, কষ্টে আছে আজ পৃথিবীবাসী, কষ্টের নেই বুঝি শেষ। এই করুণার মাঝে কষ্টে আছে প্রিয় বাংলাদেশ, কষ্টে আছে আজ পৃথিবীবাসী, কষ্টের নেই বুঝি শেষ। তাদের পাশে আজ দাঁড়াতে হবে, তুমি আজ তাদের একজন হবে, তাদের পাশে আজ দাঁড়াতে হবে, তুমি আজ তাদের একজন হবে, মানুষ তো মানুষের জন্য। এসো এই নিরন্ন মানুষের হাতে অন্ন তুলে দেওয়ার জন্য, এসো ভাই এসো বোন নিজের জীবন করি ধন্য, এসো ভাই এসো বোন নিজের জীবন করি ধন্য। হাজার মানুষের বীরে আজ মানুষের দেখা নেই, সেই কোলাহল সেই ব্যস্ততা নেই আজ আর নেই। হাজার মানুষের বীরে আজ মানুষের দেখা নেই, সেই কোলাহল সেই ব্যস্ততা নেই আজ আর নেই। সবাই ফিরেছে ঘরে একাকী সবার তরে, কাছে থেকেও আজ কাছে নেই মানুষের দেখা নেই। তবুও পেটের টান বুঝেও না বুঝার বান করে, সমাজের কেটে খাওয়া মানুষগুলো মানবে নিয়ম কি করে? তবুও পেটের টান বুঝেও না বুঝার বান করে, সমাজের কেটে খাওয়া মানুষগুলো মানবে নিয়ম কি করে? সবার দয়ার হাত বাড়াও সবাই, তবে মানবতার আসবে বিজয়। সবার দয়ার হাত বাড়াও সবাই, তবে মানবতার আসবে ত্যাগের মাঝে সুকর্ণ। এই নিরন্ন মানুষের হাতে অন্ন তুলে দেওয়ার জন্য, এসো ভাই এসো বোন
নিজের জীবন করি ধন্য, এসো ভাই এসো বোন, 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 নিজের জীবন করি ধন্য। সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার করে অসহায় মানুষের গান গেয়েছেন, গান গেয়েছেন আমাদের শিশু শিল্পী, আমাদের শিশু শিল্পী ইকরা। ইকরাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে অসহায় মানুষকে নিয়ে গান গাওয়ার জন্যে। এই পর্যায়ে আমরা আবদুল্লাহ মোহাম্মদ রাফির কাছে যাব। আবদুল্লাহ মোহাম্মদ রাফি উর্দু গজলও পারে এবং বাংলা গজলও পারে। প্রথমে আমরা কি বাংলা গজল শুনবো নাকি উর্দু শুনবো? উর্দু গজল আচ্ছা ঠিক আছে, আমরা সব মিলিয়ে আমরা আর 10 থেকে 15 মিনিট সময় নেব ইনশাল্লাহ। আপনি শুরু করেন, প্রত্যেকে দুইটা করে সঙ্গীত গাইবে ইনশাল্লাহ, ঠিক আছে? ইকরা আরেকটা সুযোগ পাবে আর আপনিও এটার পরে আরেকটা সুযোগ পাবে, ঠিক আছে? প্রথমে উর্দু সঙ্গীত, আমরা রাফির কাছ থেকে প্রথমে আমরা উর্দু সঙ্গীত শুনবো ইনশাল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. هذا غنبت جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر تیبا کو جاؤ گے না ভুল যাওকে নাই তেরা চাঁদ তার আপনি রঙ্গত পর নাই তেরা ও জিয়াদা চাঁদ তার আপনি রঙ্গত পর মেরে দেখোগে তমকে না ভুল যাওগে মেরে আকা কো দেখোগে তমকে না ভুল যাওগে হরা গুম্বত চো দেখোগে জমানা ভুল যাওগে আগর তো যাওগে তোয়ানা ভুল যাওগে আদিসে মুস্তফা পর তুম যো যাও আমল প্যারা আদিসে মুস্তফা পর তুম যো যাও কসম রে কি কবি মা কো সতানা ভুল যাওগে হরা গুম্বত যো দেখোগে জমানা ভুল যাওগে আগর তেবা কো যাওগে না ভুলে যাওকে। সালামু আলাইকুম ধন্যবাদ, রাহমাতুল্লাহি। শুকরান, জাজাকুম আল্লাহ খাইরান। আমরা উর্দুতে মন মাতানো সঙ্গীত শুনলাম ইনশাআল্লাহ। এই সঙ্গীতের মাধ্যমে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের আরো মহাব্বত বাড়বে ইনশাআল্লাহ, সেই আশা ব্যক্ত করছি। তো আমরা সর্বশেষ আমাদের আসনি আহমেদ
তাসলিয়া আহমেদ ইকরার কাছ থেকে আমরা সর্বশেষ গানটি শুনবো। সে যদিও বা আজকে বৃহস্পতিবারে বাসায় গিয়েছে, ছুটির দিন, ছুটি কাটাবে, তো তারপরে আমরা তার কাছ থেকে আধা ঘন্টা সময় নিয়ে নিলাম। আর এতক্ষণে আব্বু আম্মুর সাথে কত মজা করতেন, তারপর ছোট ভাই বোনদের সাথে কত মজা করতেন। আমরা ইনশাল্লাহ আর 10 মিনিটের মধ্যে আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো এ পর্যায়ে তাসলি আহমেদ ইকরা, আমরা কোন গানটি শুনবো ইনশাল্লাহ? রব্বি মানে হলো, হ্যাঁ, আরেকটু। রব্বি মানে হলো, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ শোনান। রব্বি মানে হলো হে আমার প্রতিপালক, জিদেন মানে হলো বৃদ্ধি করে দাও, ইলমা মানে হলো আমার এই জ্ঞান, হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও, হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও, রব্বি জিদেনি ইলমা, রব্বি জিদেনি ইলমা, রব্বি জিদেনি ইলমা, স্মৃতি শক্তি বাড়িয়ে দাও, হে মালিক হে খালিক আল ওয়াহাব, দৃষ্টি শক্তি তীক্ষ্ণ করো, হে মহামহিয়ান আত তাওয়াব, অন্তর দৃষ্টির দ্বার খুলে দাও, অশান্ত মনকে শান্ত বানাও, মন থেকে ভ্রান্ত ভাবনা তারাও, হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও, হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, যে জানে যে জানে না সবাই কি আরে কি হয়, বড় জানি বড় জ্ঞানী বড় ধনী রয়, আল্লাহ যখন যাকে চান করেন পাহমান কামে নাই, আমাকে সে জ্ঞানের কামেল বানাও, হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও, হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও, রব্বি জিদেনি ইলমা, 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 রব্বি মানে হলো হে আমার প্রতিপালক, জিদেনি মানে হলো বৃদ্ধি করে দাও, ইলমা মানে হলো আমার এই জ্ঞান, হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও, হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও, রব্বি জিদেনি ইলমা, রব্বি জিদেনি ইলমা, রব্বি জিদেনি ইলমা। মাশা আল্লাহ মাশা আল্লাহ, এটা খুবই একটা সুন্দর গান। রব্বি জিদনি ইলমা, এটা এখানে কোরআনের আয়াত রয়েছে। তারপর একটা জ্ঞানীদের শ্রেষ্ঠত্ব এখানে আলোচনা করা হয়েছে। ধন্যবাদ ইকরামণিকে চমৎকার গান উপহার দেওয়ার জন্য। একামনি, কিছুক্ষণ তুমি ধৈর্য ধরো, আমরা রাফির কাছ থেকে সর্বশেষ গান শুনে আমরা সবাই একসাথে বিদায় নিব। তো এবার হচ্ছে রাফির পালা। এ পর্যায়ে আমরা রাফির কাছ থেকে আরো একটি সঙ্গীত শুনবো ইনশাল্লাহ। রাফি কোন সঙ্গীতটা পরিবেশন করবে? আমার এই কণ্ঠে তুমি হ্যাঁ, ধন্যবাদ।
এটাও অত্যন্ত চমৎকার একটি গান, শিল্পী আবু রায়হানের কণ্ঠে গাওয়া। তা আমরা এই গানটা শুনবো ইনশাল্লাহ। অবশ্যই শিল্পী আবু রায়হানকেও রাফি অনেক ভালোবাসে এবং বাংলাদেশ সহ সারা বিশ্বের অনেকেই শিল্পী কারি আবু রায়হানকে ভালোবাসে মন থেকে, প্রাণ থেকে, কোরআনের পাখি হিসেবে। তো আমাদের যে দুইজন আজকে জয়েন করলা, তোমরাও আলহামদুলিল্লাহ কোরআনের পাখি, তোমরা কোরআনের সাথে সংশ্লিষ্ট রয়েছো, তোমাদেরও আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। রাফি শুরু করো ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. أماري كنت تومي تماري باني تولتش بكير دراج تومي قرآنের স্থান দিয়েছ, এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুরটা করি আদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, পৃথিবীর দিকে দিকে ওজুদের দে কণ্ঠ আমার নামে তোমার গিতে, পৃথিবীর দিকে দিকে ওজুদের দে কণ্ঠ আমার নামে তোমার গিতে, তৌফিকে তোমার নিয়ামত বেসময়, তৌফিকে তোমার নিয়ামত বেসময়, বেনুয়ে পড়ে মন সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ, এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুরটার করিয়া দায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, হেদায়ার পথে পথে জীবন সমুন চলতে আমায় তুমি করো কবুল, হেদায়ার পথে পথে জীবন সমুন চলতে আমায় তুমি করো কবুল, কোরআন গিয়ে যায় তোমাকে যেন পাই, কোরআন গিয়ে যায় তোমাকে যেন পাই, পথে চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু, দুই বন্ধু আবদুল্লাহ মোহাম্মদ রাফি এবং
তাসকি আহমেদ ইকরাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। এখন হলো মিডিয়ার যুগ, এই মিডিয়ার যুগে এই ভার্চুয়াল যে প্রোগ্রাম গুলো হয় এই প্রোগ্রাম গুলো প্রশিক্ষণের জন্য মূলত তোমাদের দেখেছি, তো তোমরা এভাবে বলতে বলতে ছোট পরিসরে আমার সাথে প্রোগ্রাম করতে করতে আরো যখন বড় প্রোগ্রাম করবে তখন আর ভয় লাগবে না, ঠিক আছে? এখন থেকে এই ভার্চুয়াল প্রোগ্রাম গুলাতে তোমাদের অভ্যাস করতে হবে, হ্যাঁ, কিছু নিজেকে উপস্থাপন করে নিজেকে যোগ্য করে গড়ে তোলা। হ্যাঁ, যখন দেখা যাবে যে তুমি বড় হবে, আস্তে আস্তে বড় হবে, তখন এই ভয়টা অনেকটাই কেটে গেছে। এখন দেখা যাচ্ছে অনেক বড় লোক পড়াশোনা করেছে কিন্তু দেখা যাচ্ছে সে মিডিয়ায় কথা বলতে গেলে অনেক ভয় পায়, এই ভয়টা কেটে যাবে আস্তে আস্তে ইনশাল্লাহ। তোমরা যখন এই ভার্চুয়াল প্রোগ্রাম গুলাতে অ্যাটেন্ড করবে তোমরা ইনশাল্লাহ এই সাহসটা তোমাদের আরো বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। তো তোমাদের অত্যন্ত সমৃদ্ধি কামনা করে শেষ করছি, দুইজনকেই অসংখ্য ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দুইজনকে, এবং তোমাদের জন্য যারা কষ্ট করেছেন এই যে জুম ডাউনলোড করতে হয়েছে, তারপর প্রোগ্রামে জয়েন করাই দিতে হয়েছে, আপনাদের সাথে সংশ্লিষ্ট যারা আছেন আপনাদের অভিভাবক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সালাম।